গাইজ, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার ভালোবাসার রান্নার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল উপকরণ হলো সোয়াবিন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো সোয়াবিনের টিক্কা। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে 1 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পূর্ণ সোয়াবিনটা দিয়ে দিয়েছি, সোয়াবিনটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সোয়াবিনটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সোয়াবিনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে এবং সোয়াবিনটা অনেকটা নরম হয়ে গেছে। জল থেকে ছেঁকে একটু মানে ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম, এবার আমি সোয়াবিনটাকে চেপে নিচ্ছি এইভাবে করে যাতে জলগুলো বেরিয়ে যায় সোয়াবিন থেকে। জল চেপে চেপে সোয়াবিনগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। চিপড়ে চিপড়ে জলগুলো বের করে নিয়ে পুরো সোয়াবিনটাকেই আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া টমেটো। যেহেতু এটা আমি নিরামিষ করছি তাই এখানে টমেটো অ্যাড করেছি, আপনাদের ইচ্ছে না হলে আপনারা নাও অ্যাড করতে পারেন। আমি মিক্সিং জারে সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা, এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, যতটা ঝাল আপনি খেতে পারেন। তো এবার আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ওই 1 ইঞ্চি মতো আদাকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আদার টুকরোগুলো সম্পূর্ণটা। তো সোয়াবিনের টিক্কাটাকে একটু হেলদি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম ওটস কিছুটা পরিমাণে, এটা আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন যদি আপনি হেলদি খেতে চান। আর এটাকে সম্পূর্ণ আমিষভাবেও করা যেতে পারে, এর মধ্যে শুধু আদার সাথে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দিলেই এটা আমিষ হয়ে যায়। এটাকে একসাথে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। তো আমাদের হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন এইরকমভাবে ঠিক একটা পেস্ট তৈরি হয়েছে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো এরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে সোয়াবিনের টিক্কিয়া বানানোর জন্য। পেস্টটাকে একটা বাসনের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেসন। এটা আপনি আপনার আন্দাজ অনুসারে দিয়ে নেবেন বেসনটা বাইন্ডিংয়ের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো নুন, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে মৌরি গরম মশলা সমস্ত একসাথে গুঁড়ো করে রাখা পাউডারটা 1 চামচ। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ ও কাজু বাদাম কুচি, এটা আপনি আপনার ইচ্ছে হলে দেবেন আবার নাও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাগুলো এবং বেসনটা সোয়াবিন বাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় সোয়াবিনের মধ্যে আর বাইন্ডিংটা ভালো হয়। এটা সম্পূর্ণটা ভালো করে মাখানো হয়ে গেছে, ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে গেছে। আমি সোয়াবিনের মাখানো মন্ডটা থেকে হাতের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে এইভাবে করে চেপে চেপে 1 একটা করে টিক্কা তৈরি করে নিচ্ছি। এটা আপনি আপনার শেপ অনুযায়ী তৈরি করবেন, লম্বাও তৈরি করতে পারেন। আমি এরকম গোল গোল চাপা চাপা তৈরি করতে পছন্দ করি, তাই আমি এরকমভাবে তৈরি করেছি। এখানে সব কটা সোয়াবিনের টিক্কি এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখে দিয়েছি, দেখে নিন এরকম টাইপের হয়েছে সমস্তটা। এবার আমি এগুলোকে ভেজে নেবো। ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এরকম 1 চিমটে পরিমাণ ঘি, এতেই কাবাবগুলো সেকে উঠে গরম হয়ে গলে গেছে। এবার আমি সারা ফ্রাইং প্যানে ওই ঘিটা ভালো করে ব্রাশ দিয়ে এদিক ওদিক করে স্প্রেড করে দিচ্ছি যাতে টিকিয়াগুলো ভালোভাবে সেকা যায়। গরম হয়ে গেছে, এবার আমি টিকিয়াগুলো 1 1 করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে করে দিয়ে নিতে হবে। টিকিয়া আমি ফ্রাইং প্যানে সেকার জন্য দিয়ে দিয়েছিলাম, এগুলোর 1টা পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি, দেখুন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়েছে। এবার অপর পিঠটাও এইভাবে করে আস্তে করে উল্টে উল্টে নিয়ে সেকে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সোয়াবিনের টিক্কিগুলো 2টো পিঠই ভালোভাবে সেকা হয়ে গেছে, দেখে নিন এরকমভাবে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সোয়াবিনের টিক্কিয়া। তো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমার চেখে দেখার পালা। এটা ভিতরটা যেমনই সফট, সামনেটা বাইরেটা যেমনই ক্রাঞ্চি, একদম অসাম টাইপের হয়েছে এটা। সমস্ত অসাধারণ রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।